টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের অন্তর্গত ক্লিপবোর্ড সেকশনের কাট কপি এবং পেস্ট অপশনের কাজ। কাট কপি এবং পেস্ট অপশনের কাজগুলো করার জন্য আমাদেরকে প্রথমে কিছু টাইপ করে নিতে হবে। আমি কিছু টেক্সট টাইপ করলাম। এখন আমি আমাদের কাজের সুবিধার্থে আমি এই টাইপকৃত টেক্সটটির আমি ফন্ট সাইজটা একটু বাড়ায় দিলাম, কারণ ফন্ট সাইজ আমি 22 পিটে দিয়ে দিলাম। এখন আমি এই টেক্সটটি আমি সিলেক্ট করলাম। এই টেক্সটটি যখন আমি সিলেক্ট করছি তখন দেখেন এইখানে কাট এবং কপি এই দুটি অপশন হাইলাইট হয়ে যাচ্ছে। আবার আমি সিলেক্টটা যখন ছেড়ে দিচ্ছি তখন দেখুন কাট এবং কপি এই দুটি হালকা করে দেখা যাচ্ছে এবং হাইলাইট হচ্ছে না, এবং এটাতে কোনো কাজও করা যাচ্ছে না। আমি এটাতে ক্লিক করবো, কোনো কাজও হচ্ছে না। ওপর দিকে আপনি পেস্টটাতেও কোনো কাজ হচ্ছে না। আমি এটা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন আপনার হচ্ছে কাট এবং কপি এটি হাইলাইট হয়ে গেছে। প্রথমে আমি দেখব কপি অপশনটির কাজ। আমি এই টেক্সটটি আমি কপি করলাম। কপি অপশনটির কাজ হচ্ছে আমি এই টেক্সটটি বর্তমানে যে জায়গায় আছে এই জায়গাতেও থাকবে এবং অন্য আরেকটা জায়গাতে আমি হুবহু এই টেক্সটটি আমি নেব। এটার জন্য আমাকে কপির কাজটা করতে হবে। আমি অলরেডি কপিতে ক্লিক করেছি, আমার এই টেক্সটটি কপি অবস্থায় আছে। এখন আমি এই টেক্সটটি কোন জায়গায় নেব, যেখানে নেব সেখানে আমাকে কার্সর রাখতে হবে। কার্সর রাখার জন্য আমি ধরে নিলাম, আমি 2-3 ইন্টার দিলাম, ধরে নিলাম আমি এই জায়গায় আমি ওই লেখাটি নেব। তাহলে ওখানে ক্লিক করে কার্সরটা রাখলাম। রাখার পরে আমি এইখানে যে পেস্ট যে অপশনটা রয়েছে এই পেস্ট অপশনে আমি পেস্ট বাটনে আমি ক্লিক করব। পেস্ট বাটনে ক্লিক করার সঙ্গে দেখুন এখানে টাইপ সাম টেক্সট এই লেখাটি আসছে, টাইপ সাম টেক্সট এখানেও লেখা আছে। আবার আমি যদি পেস্টে ক্লিক করি তাহলে আমি আবার আরেকটা পেলাম। এভাবে আমি যতবার ক্লিক করবো ততবার আমার এই টেক্সটে ওখানে চলে আসবে। এটা দেখলাম হচ্ছে কপি এবং পেস্ট অপশনের কাজ। এখন আমরা দেখব কাট অপশনের কাজ। কাট অপশনের কাজটি হচ্ছে কোনো একটি টেক্সট কোনো এক জায়গায় টাইপ করা হয়েছে, সেই টেক্সটটি আমি ওই জায়গা থেকে বাতিল করে আমি অন্য জায়গায় স্থানান্তর করব। এটির জন্য আমরা কাট অপশনটি ব্যবহার করতে পারি। আমি কাট অপশনের কাজ করার আগে আমি টাইপ সাম টেক্সট এখানে আমি কিছু আরো টেক্সট অ্যাড করছি, টাইপ সাম ইংলিশ টেক্সট। এখন আমি এই টেক্সটটি মানে এই লাইনটি আমি এইখান থেকে আমি সরাই নিয়ে আমি এই টাইপ সাম টেক্সট এইখানে এর নিচে আমি এই জায়গায় নেব। এটার জন্য আমাকে প্রথমে এই টেক্সটটি সিলেক্ট করতে হবে। আমি টেক্সটটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে যে কাট যে বাটনটা রয়েছে কাট বাটনের বাম পাশে একটা কাঁচের চিহ্ন আছে, অর্থাৎ কেটে ফেলতে পারবো এখান থেকে। আমি এই বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমার টেক্সটটি হারিয়ে গেছে। এখন এই টেক্সটটি আমি এই জায়গাতে নেব। এখন যেখানে নেব সেখানে গিয়ে আমি কার্সর রাখলাম। রাখার পরে আমি এখানে যে পেস্ট আছে এই পেস্টে আমি পেস্ট বাটনে আমি ক্লিক করলাম। পেস্ট বাটনে ক্লিক করার পরে দেখেন ওখান থেকে টেক্সটটা হারিয়ে গিয়ে এখানে চলে আসছে। এই ছিল বেসিক কাট কপি এবং পেস্ট অপশনের কাজ। এখন আমরা দেখব পেস্ট স্পেশাল নামে একটা অপশন রয়েছে সেই অপশনের কাজ। পেস্ট স্পেশাল এই অপশনটির কাজ করার পূর্বে আমাদেরকে কিছু ফরম্যাটিং করে নিতে হবে। অর্থাৎ আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই টাইপকৃত টেক্সটটির ফন্ট সাইজটা একটু বড় করে দেব। বর্তমানে এটি 22 পিটি আছে, আমি এটি 28 পিটি করে দিলাম। এটির কালারটা আমি চেঞ্জ করে দেব, এই ফন্ট কালারটা আমি সবুজ কালার দিলাম। আমি এটার ফন্ট ফেসটাও চেঞ্জ করে দিলাম, তারপরে ইচ্ছা করলে আমি এটা বোল্ডও করতে পারি। পেস্ট স্পেশাল অপশনের কাজ হচ্ছে, ইতিপূর্বে আমরা কপি এবং পেস্ট অপশনের কাজ দেখেছি, অর্থাৎ একটি টাইপকৃত কোনো টেক্সট এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য একটা কপি নেওয়ার জন্য পেস্টের কাজ করা হয়। কিন্তু পেস্ট স্পেশালের কাজ হচ্ছে আমার টাইপকৃত টেক্সটটি কোনো নির্দিষ্ট শর্তে আমি অন্য জায়গায় স্থানান্তর করব, অর্থাৎ অন্য জায়গায় আমি হচ্ছে ওটা পেস্ট করব। আমি কাজ করলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি এই টাইপকৃত টেক্সটটি কপি করব, কপি করলাম, এরপরে আমি এই টাইপকৃত টেক্সটটি আমি একটা কপি আমার এই টাইপকৃত সকল টেক্সটের নিচে আমি নেব। আমি এই টাইপ সাম ইংলিশ টেক্সট এটার পরে আমি আমার কার্সর রাখলাম। এখানে আমি
আমার ওই উপরে যে টাইপকৃত যে টেক্সট, ওই টেক্সটে আমি এখানে একটা পেস্ট করে দেব, কিন্তু শর্ত থাকবে যে এইখানে উপরে যে আমি এখানে টাইপের যে ফরম্যাটিং করেছি, অর্থাৎ কালার দিয়েছি, ফন্ট সাইজ বড় করেছি, ফন্ট নেম ফেস চেঞ্জ করেছি, এটি এসকল কোনো ডেকোরেশন থাকবে না, সেটা প্লেন টেক্সট হিসাবে নিচে শো করবে। এটির জন্য আমি এখানে কার্সর রাখলাম। রাখার পর এখানে দেখুন পেস্ট যে বাটন রয়েছে, বাটনের নিচে একটি তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুটি বাটন রয়েছে, একটি পেস্ট বাটন আর একটা পেস্ট স্পেশাল। পেস্ট বাটনের কাজ ইতিপূর্বে আমরা দেখেছি, এখন পেস্ট স্পেশাল আমি ক্লিক করব। পেস্ট স্পেশালে ক্লিক করার পরে একটা ডায়ালগ বক্স আসছে, এই ডায়ালগ বক্সের নাম হচ্ছে পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স। এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, এগুলো অপশনের মধ্যে আমি এখানে যে আনফরম্যাটেড টেক্সট এটা সিলেক্ট করব, অর্থাৎ আমার বর্তমানে কপিকৃত টেক্সটটি এখানে পেস্ট হবে কোনো ফরম্যাট ছাড়া। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে টাইপ সাম টেক্সট, আমি উপর থেকে আমি যেটা কপি করে নিচে নিয়ে এসেছি এটি কোনো ফরম্যাট হয় নাই, আনফরম্যাটেড অবস্থায় এখানে পেস্ট হয়েছে। এই ছিল এমএস ওয়ার্ডের কাট, কপি, পেস্ট এবং পেস্ট স্পেশাল অপশনের কাজ। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।